فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে শুনেছি রমজান মাসে উমরা করলে নাকি হজের সমান নাকি পাওয়া যায় এবং ওমরা করলে পারে নাকি গুণা মাফ হয় এবং দরিদ্রতা দূর হয় সম্মানিত ভাই এমর্মে হাদিস রয়েছে হানিবনা বাসিন কল

বোখারি মুসলিম বখারি মুসলিম এবং বখারি রহেমাল্লা হাদিস নেশেন এক হাজার সাতশত বিরাশি নম্বর হাদিস এবং মুসলিম রহমাল্লাহ নে এক হাজার দুইশত শত ছাপান্ন নম্বর হাদিস ইবনি মাজা রহেমাল্লাহ নে দুই হাজার নয়শত চৌরানব্বই নম্বর হাদিস এভাবে হাদিসগুল্লা ইমা আহমদ বিন হাম্বাল নিয়ে এসছেন দুই হাজার আটশত দুই আট নম্বর হাদিস আট নম্বর হাদিস জি এ হাদিস থেকে প্রমাণ হয় যে ফজিলতের দিক দিয়ে যে রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার যেন নেকি নেকি আল্লাহ সুবাহানহাতা তাকে দিবেন এ কথা হাদিসে প্রমাণ হয় হাদিসে প্রমাণ হয় এর অর্থ অর্থে নয় যে কেউ যদি রমজান মাসে ওমরা করে আর ওপর হজ ফরজ হয় তাহলে রমজান মাসে উমরা করবে আর বলবে যে হজের সমান আমি নেকি পেয়ে গেছি তাই ফরজ যদি তার ওপর হজ হয় তাহলে হজ করবে না জি না এরা তুলনা করা হয়েছে মর্যাদা ক্ষেত্রে এগুলা বলা হয়েছে ওগুলো আমার এর ব্যাখ্যা বলেন যে মূলত এই হাদিসটা যদিও রমজান মাসে ওমরা করলে হজের কথা হজির বলা হয়েছে কিন্তু হুবাহুব ওই জিনিস নয় বরং মর্যাদার ক্ষেত্রে আর তিনি ব্যাখ্যা করে বললেন যে যে স্থানটা বেশি মর্যাদাপূর্ণ ওখানে যেমন ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায় অনুরূপী গুনা করলে বেশি পাপ হয় তাই গুণহা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে গুণা থেকে দূরে থাকতে হবে আল্লা আমাদের জন্য দূরে রাখেন জি সম্মানিত বোন আরও যে কথাটা যে হাদিসটা আরও যে ওমরা করলে পাপ মচর হয় এবং অভাব দূর হয়ে যায় এবং হাদিস রয়েছে আনবিন দিন কল কল আর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তা বি হাজ্জি ওলমরতি হুমা

লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেই বলতে চাইলেন যেমনভাবে হাফড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেই। সোনা রোপার ময়লা দূর করে দেই কবুলযোগ্য হজ সবাব সবাব জান্নাত ব্যতীত আর কিছু নয় তার মানে যে হজটি কবুল হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন আর হাদিস থেকে প্রমাণ হয় যে উমরা করলে দরিদ্রতা দূর হবে দরিদ্রতা দূর হবে পাপ মোচন হবে তাই আমরা চেষ্টা করব যদি নিয়মিত যারা যাদের টাকা পয়সা লস দান করেছেন তারা যেন আমরা উমরা হজ এগুলা করি যত পারব আমরা যেন করি লস ভাতাল আমাদের যেন তৌফিক দান করে যে হাদিসটি হাসান সহি হাদেস হাদিস হাসান সহি ইমাম নাসাই নিয়েছেন দুই হাজার ছয় শত একত্রিশ নম্বর হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন আট শত দশ নাম্বার হাদিস আহমদ হাম্বাল নিয়েছেন তিন হাজার ছয় শত অন সত্তর নম্বর হাদিস শহীদিনে খোজাইমা দুই হাজার পাঁচ শত বারো নাম্বার হাদিস যে সম্মানিত ভাই ও বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি যদি আল্লাহ সুফাহানা তালা কাউরির হজ বা উমরা করা তৌফিক দান করেন তাহলে না করে হজ বা উমরা আল্লাহর ঘর যেন আমাদের দেখার আল্লাহ সুফাহ তালা তৌফিক দান করেন ওখিরদাম আলহামদুলিল্লাহ আলমিনবীনআলি ও সাবি আজমাইন আসসালামু আলাইকুম আরহামি আবরকাত